প্রায় এক বছর পর মাঠে নামলেন মোহাম্মদ স্বামী বাংলার পেসার হিসাবে প্রত্যাবর্তন হল তার মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে তিনশো উনষাট দিন পর মাঠে নামলেন তিনি বেশ কিছুদিন ধরেই স্বামী ফিরতে পারেন বলে শোনা যাচ্ছিল রঞ্জি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলে জানা গিয়েছিল কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় তখন খেলতে পারেননি স্বামীর নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল শোনা গিয়েছিল ভারতের হয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফিরতে পারেন তিনি কিন্তু তা হয়নি আজ থেকে বাংলার হয়ে খেলে ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে দলে নেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল শমিকে উনিশে নভেম্বর সেই ম্যাচে ভারত জিততে পারেনি সেই ম্যাচের পর থেকেই শুরু হয়ে যায় শমীর চিকিৎসা তিনি চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন বলে শোনা যায় স্বামীর গোড়ালিতে চোট ছিল সমস্যা ছিল হাঁটুতেও সেই সবকিছু সারিয়ে মাঠে ফিরছেন স্বামী বাংলার দলের জন্য এটা যেমন স্বস্তির স্বস্তি দেবে ভারতীয় দলকেও বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে স্বামী সুস্থ হয়ে ওঠায় অনেকটা চিন্তা কমবে রোহিত শর্মাদেরও ইন্দোরে সবুজ উইকেটে বাংলার পরীক্ষা নেবে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশদেব এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গত ম্যাচে চোট পেয়েছেন এমন অবস্থায় পেলে স্বামীকে অনেকটাই শক্তি বাড়বে বাংলার একই সঙ্গে খেলছেন স্বামীর ভাই মোহাম্মদ কাইফো প্রায় এক বছর পর মাঠে নামলেন মহম্মদ স্বামী বাংলার পেসার হিসাবে প্রত্যাবর্তন হল তার মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে তিনশো উনষাট দিন পর মাঠে নামলেন তিনি বেশ কিছুদিন ধরেই স্বামী ফিরতে পারেন বলে শোনা যাচ্ছিল রঞ্জি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলে জানা গিয়েছিল কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় তখন খেলতে পারেননি স্বামীর নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল শোনা গিয়েছিল ভারতের হয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফিরতে পারেন তিনি কিন্তু তা হয়নি আজ থেকে বাংলার হয়ে খেলে ফিটনেসের প্রমাণ দিতে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে দলে নেওয়া হয় কিনা দিকেও নজর থাকবে গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল শমীকে উনিশে নভেম্বর সেই ম্যাচে ভারত জিততে পারেনি সেই ম্যাচের পর থেকেই শুরু হয়ে যায় স্বামীর চিকিৎসা তিনি চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন বলে শোনা যায় স্বামীর গোড়ালিতে চোট ছিল সমস্যা ছিল হাঁটুতেও সেই সব কিছু সারিয়ে মাঠে ফিরছেন স্বামী বাংলার দলের জন্য এটা যেমন স্বস্তির তেমনই স্বস্তি দেবে ভারতীয় দলকেও বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে স্বামী সুস্থ হয়ে ওঠায় অনেকটা চিন্তা কমবে রোহিত শর্মাদেরও ইন্দোরে সবুজ উইকেটে বাংলার পরীক্ষা নেবে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশদ্বীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পুরেলো এমন অবস্থায় সমীকে পেলে অনেকটাই শক্তি বাড়বে বাংলার একই সঙ্গে খেলছেন শমীর ভাই মোহাম্মদ কাইফো